ঈদ উপলক্ষে আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। আগাম সব টিকিটই পাওয়া যাচ্ছে অনলাইনে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী কাবির হাসনাইন, তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। কাবির, অনলাইনে টিকিট পেতে গ্রাহকদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কি? আজকে ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন, সকাল 8টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়, সেটি অনলাইনে শুরু হয়। আসলে অনলাইনে টিকিটটি বিক্রি করা হয় এজন্যই, কারণ আমরা দেখেছি অফলাইনে অর্থাৎ স্টেশনে এসে ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়েছে এর আগের বছরগুলোতে। দুদিন তিন দিন আগে এসেও অনেকে এই স্টেশনে এসে ট্রেনের টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতেন এবং তাতেও তারা টিকিটটি পেতেন না, কাঙ্ক্ষিত টিকিট। তো সে কারণেই অনলাইনে চালু করা হয়। অনলাইনে চালু করার মুহূর্তেই গত ঈদে, এই রোজার ঈদেও প্রথমবারের মতো শতভাগ অনলাইনে টিকিটটি চালু করা হয়। সেই টিকিট অনলাইনে দেওয়ার পর দেখা যাচ্ছে যে অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে 8টা থেকে সার্ভার ওপেন হয়। 8টা থেকে সার্ভার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তের মধ্যেই সেই টিকিটগুলো সব শেষ হয়ে যায়। জানিয়ে রাখছি যে প্রতিদিন ঈদ যাত্রার গতকাল অর্থাৎ 14 তারিখ থেকে ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে, আজ দ্বিতীয় দিন। গতকাল বিক্রি হয়েছে 24 জুনের টিকিট, আজ 15 জুন, বিক্রি হচ্ছে 25 জুনের টিকিট, 18 তারিখ পর্যন্ত চলবে, 18 তারিখ বিক্রি হবে 28 জুনের টিকিট। আজকেও প্রতিদিন এই 4 দিন 5 দিনে প্রতিদিন প্রায় 27,000 টিকিট বিক্রি হচ্ছে। সেই হিসেবে প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষ এই রাজধানী ছেড়ে যাবেন শুধু এই ট্রেনে। আরেকটি জিনিস জানিয়ে রাখছি যে ঈদ যাত্রার এই ভোগান্তিকে সহজ করতে এবার যেটি করা হয়েছে, এবার 2 ভাগে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। গত ঈদে যেমনটি আমরা দেখেছি সকাল 8টা থেকে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিকিট শেষ হয়ে যেত, সেই ব্যাপারটি যেন না হয় তা করার জন্য সকাল 8টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে, যেটি ইতিমধ্যেই শেষ, এবং 12টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল বলতে দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাচ্ছি যে পশ্চিমাঞ্চল হচ্ছে খুলনা রাজশাহী বিভাগের ট্রেনের টিকিট, এবং পূর্বাঞ্চল হচ্ছে সিলেট চট্টগ্রাম সহ এই বিভাগের টিকিটগুলো আজ বেলা 12টার সঙ্গে বিক্রি হবে। গতকালকে যখন সার্ভারটি চালু হয়, সার্ভার চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 40 লাখ মানুষ একসঙ্গে সেই সার্ভারটিতে হিট করে, অর্থাৎ 40 লক্ষ বার সেই সার্ভারটিতে হিট হয়। আমরা একটু কথা বলতে চাই, এখানে স্টেশনের কর্মকর্তা আছেন, আমরা একটু দেখি তার সঙ্গে কথা বলা যায় কি না। আমরা যদি তাকে পাই আমরা দর্শকদেরকে সর্বশেষ আপডেটটি তার মাধ্যমে জানিয়ে দিতে চাই। জি, একটু, ট্রেনের টিকিট আজকে 8টা থেকে বিক্রি শুরু হয়েছে, সর্বশেষ আপডেট কি, কতগুলো টিকিট বিক্রি হয়েছে? এবং দেখুন, আপনারা জানেন যে যাত্রীর সুবিধার্থে আমরা এবারে 2 অঞ্চল অর্থাৎ পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে 2টি ভাগ করে টিকিট দিয়েছি, যেন যাত্রীর কোনো ইন্টারনেটে টিকিট কাটতে গিয়ে কোনো সমস্যা না পড়তে হয়। সেই প্রেক্ষাপটে আজকে পশ্চিমাঞ্চলের টিকিট হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে এ পর্যন্ত দিয়েছি, এবং পশ্চিমাঞ্চলে যে 14,000 টিকিট, এই 10টা পর্যন্ত প্রায় সব টিকিটই শেষ হয়ে গিয়েছে, এবং পিক টাইম ছিল যে 8টা থেকে 8:30-এর মধ্যে সর্বোচ্চ আজকে হিট ছিল 43 লাখ যাত্রী একসাথে হিট করেছে। জি, শুনতে পেলেন, 43 লাখ যাত্রী এই 8টার পর এই পর্যন্ত 43 লাখ যাত্রী ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করেছেন, আর 12টার দিকে বিক্রি হবে পূর্বাঞ্চল। ধন্যবাদ, কমলাপুর থেকে অনলাইনে টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন কাবির হাসনাইন।